হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিওতে। আর এই ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটা পিকনিকের ভিডিও, যেটা আমি আমার কিছু চুতিয়া বন্ধুর সাথে ভিডিও করেছি, পিকনিক করছি। হ্যাঁ, হুটহাট প্ল্যান এদের, এদের মানে কোনো টাইমিং নেই, মানে সেই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ, তো ওই যে সাইড থেকে বলছে, তো ওই পিকনিক চলছে, সীমিত আমরা তিনজন আছি মাত্র। জিরা রাইসটা বসিয়েছে, জিরা রাইসটা হয়ে গেছে। জিরা রাইসের যে দায়িত্বে আছে সে হচ্ছে ইনি, যেমনটা দেখতে পাচ্ছ। দেখি হয়ে গেছে, দেখ আমার হয়ে গেছে, করে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আমাদের পিকনিকে ম্যাক্সিমাম রান্নাগুলোই আমরা একে দিয়ে করাই। হ্যাঁ, শেফ দিয়ে না, একে দিয়ে। খুব ভালো রান্না করে। হ্যাঁ, আর এইগুলো দেখা কাটিং আছে, কাটিং চলছে। অ্যাকচুয়ালি মিক্সার গ্রাইন্ডার নেই তার জন্য। এই যে এইখানে জিরা রাইসের হাঁড়িটা গড় দেওয়া হচ্ছে, মানে ফ্যানটা গালা হচ্ছে। সুন্দর একটা দারুণ পরিবেশে আমরা আজকে পিকনিক করছি, তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করছি। চারিদিকে শুধু হলুদ আর সবুজ, এগুলো হচ্ছে সর্ষে ক্ষেত, মাস্টার ফিল্ড। আগুনটা কমিয়ে দিন না, পুরো নামিয়ে দিই একটুখানে, পাঁপড় বেঁচে লাগে। আগুনটা একটু কমিয়ে দিই, কারণ তুই কটাতে ভাজি বলছিস আর কি করে ভাজবি ভাই? কেরোসিনটা নষ্ট হচ্ছে, ফেলে ফেলতে হবে বাড়া। আরে পাতা নিয়ে আসতে হবে, পাতা আনতে পাঠিয়েছি তো। চন্দন মাংস ম্যারিনেট করছে আর মশলা তৈরি করছে, থেতো করছে। এগুলো আছে আমাদের, আদ্রক পেঁয়াজ। লোকেশনটা খুব সুন্দর, তাই না? এটা হচ্ছে আমাদের মিট, মানে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, অলমোস্ট 20 মিনিট আগে ম্যারিনেট হয়ে গেল। কারণ মিক্সার থাকলে আমাদের একটা বাকি দেবেন, নেক্সট পিক নিতে পারলে হয়ে যাবে তিনজনের। হ্যাঁ, দেখিয়ে দেখিয়ে নিয়ে একটু আরে, তিনজনের হয়ে যাবে, তিনজনের কত খাবে ভাই? সানগুলো ভাই তো ভাত নিয়ে গেছে আমার। এ ভাই, এই রসুন এর থেকে বেশি করা যাবে না কিন্তু আর। না না, এই না, ভাত হয়েছে তো, ভাত হয়ে গেছে, জীবনও হবে না জায়গায় তিনজন আর চারজন। 500 চাল তিনজনের হবে না, জীবনও হবে না। এটা মনে কম ভাত এবার দেখ, না না এই চালে ভাত কম হয় ভাই, দেখ ভাত কত সুন্দর হয়ে যাচ্ছে রে, জীবনও হবে না। ভাত তো দারুণ হয়েছে ঝরঝরে, ভাত তো দেখাই, দেখাবো। হুম, নিশ্চয়ই। চলো শেয়ার করছি। এ মাংস লতে দিলাম, এ তিনজনের বলছো হবে, এটা খা, এদিকে তাকা, হবে কি করে, হয় নাকি হবে, এটা খা, না কমেন্টে জানাও। হ্যাঁ, এটা মধ্যে পেস্ট কর, পেস্ট কর, দিছ 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 না, দিছ না, পেস্ট করবি মানে, আর দেখ না আমি কি করি, আবার কি করে পেস্ট করবি রে, এর থেকে পেস্ট আর হয় যাবে না, যাও দিন যথেষ্ট। করব রাখবো কোথায় সেটা বল, সব রাখছি, দাঁড়া কাজ বাকি শুনো একটা। পাশে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা ধানের স্টিম, যেখানে কিছু লোক কাজ করছে, তাদের ধান থেকে যে চাল হয় সেই চাল, মানে ধান শুকোবার কাজটা তারা করছে, যেমনটা দেখতে পাচ্ছ। আমাদের এই এলাকাটায় এরকম অনেক স্টিমের কাজ হয়। দেখো কি সুন্দর পরিবেশ, চিকেনটা এবার বসাবে, আলুটা ফ্রাই হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছ। এক মিনিট দেখো, এখন বাকি মশলাগুলো একটু জাস্ট ফ্রাই করা হচ্ছে আলুটা। এটা একটা অন্য প্রসেস আমাদের এই যে শেফ আছে সে রান্না করছে। স্মেলটা কিন্তু দারুণ আছে, অনেস্টলি দারুণ স্মেল আসছে। আমায় বলছি একটু জাস্ট নেড়ে দিতে, চলো। বেশি তেল দিতে হবে না, চলো
দেড় কিলো মাংস 200 গ্রাম তেল নিয়ে এসছে। ওইখানে একটু পাঁপড় আবার ভাজা হয়েছিল, যার জন্য তেলটা একটু শর্ট পড়ে গেল। এইখানে আমাদের সব কিছু রেডি আছে। এইখানে তোমরা টমেটো চাইলে খেতে পারো, টমেটো এখানে কাটা আছে। সূর্যটা প্রায় অস্ত যাচ্ছে এরকম সিচুয়েশনে, দেখেছি এরকম সিচুয়েশনে আমাদের রান্নাটা রান্না মোস্ট শেষ। এবার তোমাদের কিছু প্রকৃতির যে দৃশ্য আছে সেগুলো শেয়ার করছি। এখানটায় আমরা প্রায় প্রত্যেক বছরই এই কুল গাছটার নিচে পিকনিক করি। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ। চাষি তার নিজের ক্ষেতের যে আগাছা আছে সেগুলো নিরাচ্ছে। এগুলো হচ্ছে সব ধনে ক্ষেত, ধনিয়া। এগুলো বড় হলে বেশ এগুলোর মধ্যে এক ধরনের সাদা ধরনের ফুল হয়, তার থেকে ধনিয়া পাওয়া যায়। আর হলুদ ওইগুলো দূরে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে সরষে ক্ষেত। অনেকটাই বেশ লম্বায় বড় হয়ে গেছে। আর ঠিক তার পেছনে ওইখানে একটা রাস্তা চলে আছে, রোড। এখন যে সবে এই ধনিয়া গাছগুলো লাগিয়েছে, থেকে 3 মাস মোস্ট প্রবাবলি হয়েছে সময়। সত্যি কি দারুণ মনোরম পরিবেশ।